নামাজের মাধ্যমে নামাজিরা আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলে। নামাজের মাধ্যমে নামাজিরা আল্লাহর সাথে সরাসরি কথা বলে। সরাসরি কথা কেমনে বলে? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, নামাজি যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন হামিদানি আব্দি। নামাজি যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন বলেন আসনা আলাইয়া আব্দি। নামাজি যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলেন মাজ্জাদানি আব্দি। নামাজি যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তখন বলেন জালিকা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা শাআল। এর অর্থ হলো বান্দা যখন সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে, আল্লাহ তখন বলেন আমার বান্দা আমার গুণগান গাইল, আমার বান্দা আমার প্রশংসা করলো। দ্বিতীয় আয়াত যখন পড়ে আল্লাহ বলেন তুমি আমার গুণগান গাইলা। তৃতীয় আয়াত যখন পড়ে আল্লাহ বলেন তুমি আমাকে মর্যাদা দিলা। চতুর্থ আয়াত যখন পড়ে আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে অর্ধেকটা তোমার অর্ধেকটা আমার, বন্দেগী করো তুমি আমার জন্য আর সাহায্য চাও তুমি আমার কাছে তোমার জন্য, বলো তুমি কি সাহায্য চাও। বন্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকা মা সাআলতা ইয়া আব্দি, ওরে বন্দা ভিতরে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাইয়া দিল। বুঝে থাকতে বলুন, নামাজের ভিতরে বন্দার সরাসরি কথা হয় কার সাথে? সরাসরি কথা হয় আল্লাহর সাথে। এর আরেকটু ব্যাখ্যা শুনুন, কোন কোন তফসিরে উল্লেখ আছে বন্দা যখন সুরাতুল ফাতিহা পড়া শুরু করে সর্বপ্রথম শব্দটা যখন পড়ে আলহামদু, এর অর্থ সমস্ত প্রশংসা। আল্লাহ জিজ্ঞেস করেন লিমানিল হামদু, কার জন্য সমস্ত প্রশংসা? জবাবে আল্লাহ বলে লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ জিজ্ঞাসা করেন তোমার আল্লাহকে মানিল্লাহ, তখন বলে রব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক যিনি। আল্লাহ জিজ্ঞাসা করেন মার রব্বুল আলামিন, তখন বন্দা জবাবে বলে আর রহমান, রহমান যিনি তিনি। আল্লাহ জিজ্ঞাসা করেন রহমানকে, মানিল রহমান, বন্দা জবাব দেয় আর রহিম, রহিম যিনি তিনি। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন রহিমকে, কয় মালিক ইয়াউমিদ্দিন, হাশরের দিনের মালিক যিনি তিনি। তখন আল্লাহ বলেন এই বান্দা তুই যিনি আর তিনি বলিস না, যিনি আর তিনি তো থার্ড পারসন। কি পারসন? থার্ড পারসন। দেখলাম এখন একটা ব্যাকরণের শব্দ নিয়ে, আরবি ভাষার গ্রামারে যে কথা বলে তাকে বলে মুতাকাল্লিম, যার সাথে কথা বলে তারে কয় মুখাতব, যার ব্যাপারে কথা বলে তার নাম গায়েব। বাংলা ব্যাকরণে যে কথা বলে তার নাম উত্তম পুরুষ, যার সাথে কথা বলে তার নাম মধ্যম পুরুষ, যার ব্যাপারে কথা বলে তার নাম প্রথম পুরুষ বা নাম পুরুষ। ইংলিশ গ্রামার মতে যে কথা বলে তার কয় ফার্স্ট পারসন, যার সাথে কথা বলে তার নাম সেকেন্ড পারসন, যার ব্যাপারে কথা বলে তার নাম থার্ড পারসন। আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, তিনি থার্ড পারসন। কথা অন্তত এতটুকু মনে রাখুন, যারা কোনো ভাষার ব্যাকরণ বুঝেন না অন্তত এতটুকু মনে রাখুন, আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, তিনি থার্ড পারসন, এতটুকু বুঝলেন তো? আল্লাহ যখন বান্দা নামাজে সূরা ফাতিহা পড়া শুরু করে আলহামদু বলে, আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। আল্লাহ জিজ্ঞাসা করে লিমানিল হামদু, কার জন্য সমস্ত প্রশংসা? কয় আল্লাহর জন্য। আল্লাহ জিজ্ঞাসা করে আল্লাহকে, কয় রব্বুল আলামিন যিনি তিনি, তিনি কোন পারসন? আল্লাহ জিজ্ঞেস করেন রব্বুল আলামিনকে, বলে রহমান যিনি তিনি, আবার কোন ভার্সন? থার্ড পারসন। আল্লাহ জিজ্ঞেস করেন রহমানকে, বলে রহিম যিনি তিনি, আবার কোন ভার্সন? থার্ড পারসন। আল্লাহ জিজ্ঞাসা করেন রহিমকে, বলে মালিক ইয়াউমিদ্দিন, হাশরের দিনের মালিক যিনি তিনি, আবারও বলে তিনি থার্ড পারসন। তখন আল্লাহ বলেন এই বান্দা তুই আর আমি নামাজের মধ্যে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন, এখানে কোনো থার্ড পারসন নাই, থার্ড পারসনে কথা বলিস না, সেকেন্ড পারসনে কথা বল। তখন বান্দা পারসন চেঞ্জ করে, এটা আরবি গ্রামারের পরিভাষায় বলে এলতেফাত করে, অর্থাৎ বন্দা আর যিনি আর তিনি বলে না, বলে ইয়া কেন আবাদত, তোমার জন্যই আবাদত করি, ওয়া ইয়া কেন আস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ তখন বন্দাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে কি সাহায্য চাও বলো, বলে এই দিন আসছিরাত আল মুস্তাকিম, আমাদেরকে সুদা। এই আয়াতটি তো তিলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, মনে আছে কথা? কোন আয়াত? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বুঝে থাকলে বলুন, একমাত্র নামাজেই আল্লাহর সাথে বন্দার ডাইরেক্ট কথাবার্তা হয় কিনা। এই ডাইরেক্ট কথাবার্তা যে হয় এটা যারা উপলব্ধি করতে পারে, এরা নামাজে যেই মজা পায় জগতের আর কোনো কিছুর মধ্যে সেই মজা পায়। আর এই মজাটা পুরাপুরি পান নবীগণ, এই মজাটা পুরাপুরি পান কারা? নবীগণ। এই জন্য নবীগণ
রওজা শরীফের ভিতরে নামাজ পড়লেও কোনো সব নাই, না পড়লেও কোনো গুনাহ নাই। সব নাই কাজটা করেন কেন, গুনাহ নাই কাজটা করেন কেন? শুধু এই মজাটা উপভোগ করার জন্য। একটু বুঝলেন কিনা, নবী গন্তিবিত হয়ে রওজা শরীফের থেকে থেকে করেন কি কেন নামাজ পড়েন? এটা তো কোনো সব নাই। এত মজা ফান নবীগণ রওজা শরীফের ভিতরে নামাজ পড়িয়া, এমন মজা ফান যে এত মজা জগতের আর কোনো জিনিসের মধ্যে নাই। আজকের মতো শুধু সমস্ত নবীগণের রওজা শরীফের কথা বললাম, আমাদের নবীর রওজা শরীফের কথা আরো আলাদা অনেক কিছু আছে। আমাদের নবী শুধু এই কাজেই লিপ্ত থাকেন না, আমাদের নবী রওজা শরীফের থেকে থেকে অনেক কিছু করেন, অনেক কিছু। একটু আবার দিচ্ছি শুনুন, এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ অসংখ্য অগণিত ফিরিস্তার বাহিনী মোতায়েন করে রেখেছেন সমস্ত জগৎ জুড়ে, শুধু আমার উম্মতের আমল নামা লিপিবদ্ধ করে প্রতি সপ্তাহের শুক্রবারে অথবা সোমবারে আমার রওজা শরীফে পৌঁছে দেওয়ার জন্য। অসংখ্য অগণিত ফিরিস্তার বাহিনী সারা দুনিয়া ঘোরাফেরা করে, আর কোন উম্মতে কোন দিন কোন জায়গায় কি আমল করে তা তালিকা বানাইয়া প্রতি সপ্তাহের শুক্রবারে অথবা সোমবারে আমাদের নবীর রওজা শরীফে পৌঁছায় দেয়। রাসূল বলেন, যে উম্মতের আমল নামা দেখে আমি দেখি নেক আমল করেছে, আমার আত্মাটা তার প্রতি খুশি হয়ে যায়। আর যে উম্মতের আমল নামায় দেখি বদ আমল করেছে, এই উম্মতের আমল নামাটা দেখে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। তিনি আপনাদের অনুষ্ঠানে এসে কি করবেন? রওজা শরীফে থেকে থেকে কি করেছেন যারা জানে না, এরাই কই অনুষ্ঠানে আসেন? এখানে আসার নবীর কোনো কাজ নাই, ওইখানে থাকার কাজ আছে। এখানে আসার কোনো কাজ নাই, ওইখানে থাকার কি আছে? তার আছে। কি কাজ? যাদের আমল নামায় দেখেন গুনা, যাদের জন্য আল্লাহ আল্লাহ সাথে সাথে নবী আল্লাহকে বলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আপনাদের অনুষ্ঠানে যদি আসেন দেখবেন শুধু আপনাদেরকে, সিলেটের অনুষ্ঠানের কাউকে দেখবেন, ঢাকার অনুষ্ঠানের কাউকে দেখবেন, লন্ডন আমেরিকার কাউকে দেখবেন না। রওজা শরীফে যদি থাকেন, নবী নিজে বলে গেছেন কাউকে দেখার দরকার নাই, সমস্ত উম্মতের আমল নামা ফিরিস্তারা তালিকা তৈরি করে প্রতি সপ্তাহের শুক্রবারে অথবা সোমবারে পৌঁছে দেবে, আমি তালিকা দেখে দেখে সমস্ত উম্মতের অবস্থা জানতে পারি। আপনাদের অনুষ্ঠানে আসলে শুধু এই অনুষ্ঠানের অবস্থা দেখবেন, আর না রওজা শরীফে থাকলে সারা দুনিয়ার সমস্ত উম্মতের অবস্থা নবী ফিরিস্তার তালিকাপ্রাপ্ত হয়ে জানতে পারেন, কোনটা বেশি মর্যাদা হলো। কাজেই নবীর মর্যাদার নামে নবীকে আলিমুল গায়ব বলা, যে নবীর মর্যাদা নয় যে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা, নবীর মর্যাদার নামে নবীকে হাজির নাজির বলা, নবীর মর্যাদা নয় একমাত্র আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা ছাড়া আর কিছু নয়। তাই আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলে দিয়েছেন, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করবে তার জন্য আল্লাহর জান্নাত চিরতর আরাম। নবী হাদিসে বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করবে তার জন্য সমস্ত নবীদের সুপারিশ করা হারাম। জিন্দুরাইন টিভি, সুস্থ সংস্কৃতির বাহক।